নদিয়ার হরিণকাটায় আবারও তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মী। নদিয়ার চাকদা হরিণকাটা বিধানসভা কেন্দ্রের হিংনাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিয়াকে প্রাথমিক বিদ্যালয় ময়দানে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রত্না ঘোষকরের হাত থেকে দলীয় পতাকা নিয়ে 550 জন বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে রত্না ঘোষকর জানান, ওই অঞ্চলের বেশিরভাগ অধিবাসী বহুদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী, হয়তো নেতৃত্ব আচরণে অভিমানী হয়ে যোগদান করেছিলেন বিজেপিতে, এবার ঘরে ফেরার পালা। তবে শুধু তাই নয়, বহু পুরনো বিজেপি কর্মীও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন তাদের সাথে। বিজেপি থেকে আজকে তৃণমূলে যোগ দিয়েছেন বাপ্পা, দেখুন এর মধ্যে বহু মানুষ এই অঞ্চলে একসময় তৃণমূল কংগ্রেস করতেন, তারা হয়তো ভুল বুঝে রাগে ক্ষোভে বা আমাদের কারো আচরণে ক্ষুব্ধ হয়ে তারা বিজেপিতে চলে গেছিলেন। আবার বিজেপির বহু পুরনো মানুষ তারাও আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের সাথী হওয়ার জন্যে বাংলার মাথাকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। সুরজিৎ মজুমদার, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, কতজন যোগদান করলেন? আমার 180 জন আছে। কোন অঞ্চলে? হিংনাড়া অঞ্চল। কেন যোগদান করলেন? আমি তৃণমূলই করতাম, তৃণমূলের মেম্বারই ছিলাম আমি এবং সঞ্চালক ছিলাম, তো বিভিন্ন কারণে মানে আমার কাজ করার সুযোগটা আমি পাইনি এতদিন, যারা ছিল উপরের নেতৃত্ব তাদের আমার কাজ করতে দেয়নি। তো দিদির সাথে পরে কথা হলো, তো দিদি সভাপতি হওয়ার পরে দিদি একটা কথাই বললো যে তুই কাজ করার সুযোগ তোকে আমি করে দেবো, তো সেভাবে কাজ করবি, এলাকার মানুষের দেখবি, এলাকার মানুষ সুবিধা অসুবিধা। আমি বললাম ঠিক আছে দিদি। তারপরে আবার দিদির কথা, আমি চলে গেছিলাম বাইরে, তো দিদি আবার ফোন করলো, বললো আসতে হবে তোকে। তারপরে আমি বোম্বে থেকে চলে আসছি, এসে দিদির আজকে দিদির সভায় জয়েন করলাম। দিদির সাথে কন্টিনিউ মোটামুটি আমার সাথে কথা হতো তাদের ভালো কাজ করার জন্য মানুষের, আমি বললাম ঠিক আছে দিদি আমি করবো, তার জন্য আবার রিটার্ন এসে আজকে জয়েন করলাম। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।